এত বড় শো তো হয় না ভাই, যেখানে 12 লাখ 14 লাখ মানুষ এক হয়ে যায়। এই যে পরবর্তীতে বিভিন্ন মিউজিক যারা করেন তাদেরকে নিয়ে বলা, সাউন্ডের সাথে একটু ঝামেলা ছিল আমার। জেমস ভাই বাচ্চু ভাইয়ের মতো মানুষ যেখানে ওনাকে এত সম্মান করে, পরে বাবা বললো কি যে জেমস একজনই, আমি যে আমিও একজনই, সর্বোচ্চ লেভেলের ভালোবাসাও পাইছি, সর্বোচ্চ লেভেলের পাইছি। ফ্রাস্ট্রেটেড হন না এগুলো দেখলে? না ভাই, ফ্রাস্ট্রেশনের আমি অনেক ঊর্ধ্বে আছি, বুঝছেন? যে ডিপ্রেশনের কারণে হবে এরকম কিছু না ভাই। নাকি রকস্টারদের লাইফটাতে পার্ট? আমার মতো একটা ছেলে যখন বছরে 1-1.5 কোটি টাকা ইনকাম করে, ও এটা কি শখের বসে ট্রাই করা ছিল? শখের বসে খুব জিনিস আর কি। আপনি এক্সট্রিম কি ট্রাই করেছেন, মানে সব কিছু ভাইয়া, যা বাংলাদেশে পাওয়া যায়? যা বাংলাদেশে পাওয়া যায় না, শুনেও নেই কেউ। থেকে রং ডিসিশন হচ্ছে যে ভুলভাল একটা মানুষকে বিয়ে করা। একমত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রচুর ভুলভ্রান্তি আছেন এক একটার জন্য আসলে। রুঠা রুঠা রব ঝুটা ঝুটা সব টুটা টুটা দিল তের বিনা আব কেসে ও জিনা গবারা। আচ্ছা, তাদের জন্য স্পেশালি এই অনুষ্ঠানটা দেখার, এবং বিশেষ করে যদি প্যারেন্টাল জায়গা থেকে কেউ দেখেন তাহলে বলবো যে এরকম যদি আপনার পরিচিত কেউ থাকে তাকে একটু সাজেস্ট করবেন আজকের অনুষ্ঠান দেখার জন্য। আমরা একটা সময় শুনলাম যে আপনাকে রিহাব পর্যন্ত যেতে হলো, এবং আপনার পরিবারেরই মানুষ যখন স্টেটমেন্ট দিল পাবলিকলি যে খুবই এক্সট্রিম লেভেলের আপনি আছেন, এইটাতে যাওয়ার দরকার হলো কেন নোবেল? মানে আমরা সাধারণত যারা গান করেন, উইথ ডিউ রেসপেক্ট, আমাদের একটা পাবলিক পারসেপশন আছে এরকম, আমি জানি না হয়তো আমার কথায় অনেকেই মন খারাপ করবেন, যে মিউজিক করলে একটু নিতে হয়, মিউজিক করলে এরকম লাগে। আমি ঠিক জানি না, মানে আপনার শুরুটা কীভাবে আসলে? ওই ধরেন যে ভাই, আমি তো খুব একটা বড় ফ্যামিলির থেকে আসিনি, মিডল ক্লাস বলতে পারেন, মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি আমি। আমার মতো একটা ছেলে যখন বছরে 1-1.5 কোটি টাকা ইনকাম করে, ও তো তখন টাকা দিয়ে করবো কি আমি, এটাই আর কি। ইউ বিং ভেরি অনেস্ট, আপনি মন খুলে বলতেছেন সমস্ত কিছু, মানে এই টাকাই তার মানে কি অর্থে অনর্থের মূল হলো? অর্থ অনর্থের মূল তো সবার জন্য হয় না। ইলন মাস্কের মতো মানুষের কাছে $200 বিলিয়ন আছে, উনি রাইট। এন্ড কথা হচ্ছে যে যার যার উপরে ডিপেন্ড করে, যার যার ডিসিশন সে কী করবে বেসিকলি। একটা টাইম হয়ে যায় যখন আর নিজের ডিসিশন নেওয়ার মতো ব্রেনই থাকে না এইসব জিনিস করলে, বাট তার আগে যখন সজাগ মস্তিষ্কে, সুস্থ মস্তিষ্কে কেউ ডিসিশন নেয় যে আমি এরকম একটা জিনিসের সাথে জড়িত হব, মানে এটা বেশি এখানোর থেকেও বড় একটা ডিসিশন, খারাপ ডিসিশন করা শুরু করা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা আছে যে অনেকে দেখা গেল কি যে রিক্রিয়েশনাল রাখতে পারে, যে আমি আমার স্বাচ্ছন্দ্য মতো যখন আমার মন চাবে করবো। কেউ আছে যে রিক্রিয়েশনাল রাখতে পারতেছে না, অকেশনাল রাখতে পারতেছে না, তার রেগুলার হয়ে যাচ্ছে আর কি। মানে আমি আপনার কাছে কেন প্রশ্নটা জিজ্ঞেস করছি, যাতে করে আপনি তো ডেফিনেটলি এটা অ্যাডমিট করছেন যে ইটস আ রং ওয়ে, ডেফিনেটলি অবশ্য তো সেই জায়গা থেকে যদি কেউ এই রাস্তায় হাঁটেন সেজন্য সতর্ক হয়, তো আপনি মেসেজের জায়গা থেকে যদি বিষয়টা একটু ক্লিয়ার করেন, মানে আপনার শুরুটা হলো কি আসলে শুধু টাকার কারণে নাকি আপনার সার্কেল সমস্ত? করোনার সময় বোর্ড ছিলাম ভাই, পুরো ঘরে বন্দি, কিচ্ছু করার নেই, কী করবো? আচ্ছা, ঘরে মানে মানে এমন না যে আমার ফ্যামিলিও থাকতেছে, আমার ফ্যামিলি তো একটা ফ্যামিলি ওয়েতে থাকে, তাই না? ফ্যামিলি যেভাবে থাকা উচিত সেভাবে থাকে। আর আমি হইতেছি যে একটু ওই কি বলে অসামাজিক টাইপের, আনফ্যামিলিয়ার। কিন্তু আপনাকে দেখে কিন্তু মনে হয় না, আপনার সাথে আমি যতক্ষণ মিশছি যথেষ্ট আন্তরিক মনে হয়েছে প্রথম দেখা থেকে শুরু করে। এমন কি হয় যে অনেক সময় নিজেকে বোঝানো যায় না, বা হয় কি মানে আমরা তো প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় আলাদা একটা মানুষ, ইউনিক একটা মানুষ, হয়তো আমরা এক্সপেক্ট করি যে আমাকে এই মানুষটার এইভাবে বোঝা উচিত, কিন্তু দেখা গেলো সে সেভাবে বুঝতেছে না। না না, সবার বোঝার জায়গা তো সবার কাছে আলাদা, সবাই নিজের মতো করে আরেকজনকে বুঝবে, রাইট? তো ওই আর কি ভাইয়া, মানে বেসিক্যালি আর কি আমার ফ্যামিলি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, বা আমি আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারবো না, দ্যাটস ওয়াই আলাদা আলাদা থাকার জন্য একটা ডিসিশন। ওই সময় তো ধরেন যে বিয়েও করে ফেলছিলাম, একটা ভুল ডিসিশন, লাইফের সর্বোচ্চ রং ডিসিশন, মানে ডিসিশন ছিল বিয়ে করাটা। কেন বলছেন? এটা বেসিক্যালি ভাই, আপনি যদি মানে ওই আমার যে ছিল ওর কিছু কথাবার্তা দেখেন আমার, মানে আমার আমাকে নিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কেন, মানে এটা সবাই দেখছে আর কি। মানে আপনি এক্সপেক্ট করেননি যে আপনার এক্স ওয়াইফ সে আপনাকে নিয়ে ধরনের কথাবার্তা বলবে? হ্যাঁ 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 হ্যাঁ। মানে এটা কীভাবে ভাই, এটা কীভাবে সম্ভব, তাই না? মানে আমি তো আমার এক্স ওয়াইফ বা এক্স কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে এত বাজে মন্তব্য করব না, তাহলে আমার রুচি প্রশ্নবিদ্ধ হবে যে তোমার কেমন রুচি, তুমি কতদিনের সংসার আপনাদের?
2-3 মাস, 6 মাস ম্যাক্সিমাম। বিয়ের ডিসিশন কি আপনাদের দুজনেরই ছিল, মানে লাইক মিউচুয়াল ডিসিশন ছিল? প্রেমের সম্পর্ক? হ্যাঁ ওই আর কি। কতদিনের প্রেমের সম্পর্ক? ওটাও কি খুব 2-3 মাস, অল্প সময়ের মধ্যে? খুবই অল্প সময়ে একটা, মানে খুবই রাশের মধ্যে একটা মানে ডিসিশন নেওয়া হয়েছে আর কি। ওকে ফাইন, এই আপনি শিখেছেন আপনার জীবনে হয়তো বা। হ্যাঁ, এরকম রং ডিসিশন কেউ আর না নিক আর কি। থেকে রং ডিসিশন হচ্ছে যে ভুলভাল একটা মানুষকে বিয়ে করা। গ্রেট, একমত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে অসংখ্য মানুষ যারা স্ক্রিনে আছেন তারা একমত পোষণ করবেন। আসলে ভুল মানুষ কাউকেই বলা যাবে না, আমি বলবো যে তার জন্য ভুল, আমার জন্য ভুল, আমার জন্য ভুল, কেউ ভুল মানুষ না, সবাই সবার জায়গায় কারেক্ট, সবাই পারফেক্ট, 100% পারফেক্ট। সে তার মনের মতো মানুষ পায়নি, আপনি আপনার মনের মতো মানুষ পাননি, এটাই হয়েছে ফ্যাক্ট। তো আমরা একটু আসতে চাই যে আপনি বলছিলেন করোনার সময় বা অর্থ সব কিছু মিলিয়ে এটা কি শখের বসে ট্রাই করা ছিল, নাকি মনে হলো যে না এটা খুব সিদ্ধান্ত বুঝে শুনে নেয়া? শখের বসে, শখের বসে জিনিস আর কি। ওকে, করে দেখি একটু। হ্যাঁ করে দেখি। আপনি কি বাই ন্যাচারালি ছোটবেলা থেকে এরকম, মানে একটু সবার থেকে আলাদা? আমি কি আলাদা ভাই? আমি বুঝি না তো কিরকম ভাবে আলাদা, আমার তো মনে হচ্ছে আপনিও যে আমিও তাই। না কিন্তু ওরা দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে। না না এগ্রিড, কিন্তু না আমি আমি আমার প্রশ্নটা কেন হচ্ছে যে ধরুন 10টা স্কুল চেঞ্জ করে ফেলা, এটা আমার কাছে খুব বেশি অন্যরকম মনে হয়। এটা তো আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে, আমার বাবা কেন করছে। সো আপনি ওখান থেকে বের হয়ে আসার জায়গাটা আমি একটু আসতে চাই যে মানে রিহ্যাবে গিয়ে শেষ পর্যন্ত আপনি কি নিজেকে রিকভার করতে পারলেন? হ্যাঁ, ইট ওয়াজ টাফ। এই জিনিসটার থেকে তো ধরেন যে আপনাকে আমাকে আমাকে অ্যাকচুয়ালি আমাকে তো কোথাও আটকায় না রাখলে তো আমার এটার থেকে দূরে থাকা পসিবল না, কারণ আমার কাছে টাকা আসবেই, টাকা থাকবেই, আমার মাস গেলে 2-3টা শো আমি করব, কিছু কাজ থাকবে, গান থাকবে, টাকা ইনকাম হবে। আর কথা হচ্ছে যে আমার তো কোনো ফিউচার প্ল্যানিং ছিল না বা এখনও নাই, স্টিল নাও, যে ফিউচারে এরকম কিছু করব, একটা বিয়ে করব, সংসার টংসার হবে বা বাচ্চা কাচ্চা নিব, আমার এস্টাবলিশ হইতে আমার মা বাবাকে দেখতে হবে। আমার ফ্যামিলিও ওরকম না যে মা বাবাকে আমার না দেখলে ওনাদের খুব একটা বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে। ওনারা ওনাদের নিজেদের ফিউচার প্ল্যানিং ওনাদের মতো করে করছে, সো ওনাদেরও প্রবলেম হবে না। ইনফ্যাক্ট ওনাদের যতটুকু যা আছে, আমার ছোটো ভাই যেটা আছে ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য এনাফ, আর আমি আমার নিজের জন্য এনাফ। সো আমি মনে করি মানে করে কি যে নিজে একটা ধরেন যে কি আমার কোনো গন্তব্য নাই যে আমি অমুক একটা ডেস্টিনেশনে যাইতে চাই, আর কোনো গন্তব্য না থাকলে তো আসলে আপনার ওই যে জার্নিটা আছে, এই জার্নিটা আপনি কীভাবে ডিসাইড করবেন যে এইভাবে এইভাবে করে আমি সামনের দিকে আগাইতে চাই? কিন্তু সব কিছুর পরেও আমার কাছে মনে হয়েছে যে হোক, পৃথিবীর পয়েন্টলেস লাইফ, পয়েন্টলেস এভরিথিং, পয়েন্টলেস অত পয়েন্টলেস, তাই না? তো এই জন্যই হচ্ছে যে আমার মার সাথে আমার ডিসকাশন যে আমি কোথাও একটা থাকতে চাই, এরকম ট্রিটমেন্ট নিতে চাই, এবং যাওয়া যাওয়ার পর 2 মাস 23 দিন থাকলাম ওইখানে, এটা হচ্ছে খুলনায় অশ্রু, খুব ভালো রিহ্যাব, মানে বাংলাদেশে অনেক পুরনো একটা রিহ্যাব। তো থাকার পরে আমার তো ভাই যখন ওখান থেকে বেরোইলাম, বেরোনোর পরেও আমার বেশ কিছুদিন খারাপ লাগছে, মন খারাপ লাগছে যে একা একা থাকতে হয় সব সময় আর কি। কারণ আমার আগের যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল, মানে ফ্রেন্ড সার্কেল না বলবো না, কোম্পানিগুলো ছিল ভালো না, তো এই লাইনে যারা তারা তো ভালো না, তো ভালো খারাপ বলবো না, তাদের সাথে আমার এখনও সুসম্পর্ক থাকতে পারে বা তাদের সাথে রাস্তায় দেখা হইলে হাসি খুশিভাবে আলাপ আলোচনা করতে পারি, বাট এই যে যে সঙ্গটা, এই সঙ্গটা ভালো না, তো তাদেরকে আমি পাইতেছি না। আর আমার তো এরকম কোনো ফ্রেন্ডও নাই যারা হইতেছে যে দেখা গেলো যে নর্মাল লাইফ লিড করে বা করতে করে অভ্যস্ত। তো বেরোনোর পরেও অনেক দিন একাকিত্বের মধ্যে দিয়ে কাটছে, কিন্তু ফাইনালি আবার শ্রোতারা দেখলাম যে আমার দর্শক শ্রোতারা, মানে যেখানে আসলে আমি বিলং করি গান করা, সেই জায়গাটা আমাকে ফিরায় আনতেছেন আস্তে আস্তে। আমি একটা সিনেমা দরদ, শাকিব খানের একটা সিনেমা দরদ, অনন্য মামুন ভাই আমাকে 2টা গান করাইলেন, একটা করছি অলরেডি আর একটা বাকি আছে। তারপরে সাউন্ডটেক থেকে রিজি ভাই ফোন দিল, সাউন্ডটেকের সাথে তো একটু ঝামেলা ছিল আমার, হয়েছিল আমার কারণে, আমি অনেক বেয়াদবি করে ফেলছি তাদের সাথে। সুলতান মাহমুদ বাউল ভাই তো ওনাকে তো সবাই বস মানে, মানে জেন্স ভাই বাচ্চু ভাইয়ের মতো মানুষ যেখানে ওনাকে এত সম্মান করে, সেখানে ওনার সাথে আমার 2-1টা দেখা গেলো যে ভুল কথা হয়ে গেছিলো, তো সেখান থেকেও আমাকে কল করছে, যেতে বলছে, দেখা করতে বলছে, কাজ করবে সামনে, এরকম প্রতিশ্রুতি দিছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সব মিলে ধরেন যে ভাই
এগুলো আবার আমাকে আরেকটা দিকে ডাইভার্ট করে দিছে, এখন আমি কাজ নিয়ে আসি আসলে। ওয়েলকাম ব্যাক, ফার্স্ট অফ অল ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। এবং আমরা চাই নোবেলকে আমরা অনেক বড় জায়গায় দেখতে চাই, ভালো জায়গায় দেখতে চাই, যেখান থেকে আমাদের শ্রোতারা অনেক অনেক বেশি মিউজিক পাবে, এবং যারা আপনার গান পছন্দ করেন, ভক্ত যারা আছেন, তারা কখনো হতাশ হবেন না।